আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা বস্তিতে আগুন লেগেছে বস্তিতে থাকা ঘরের কিছু পুড়ে কিন্তু মা বেঁচে আছে আর এই কন্যাটি কন্যাটির বয়স কত হবে হয়তো দশ বছর আট থেকে দশ বছর অথবা এগারো এই কন্যাটি যে কথা বলেছে সেই কথা এখন ভাইরাল সারা বাংলাদেশে আর ইন্টারনেটের দুনিয়া সারা বিশ্বেও ছড়িয়ে গেছে সে বলেছে যে আমার মা আছে আমার মা বেঁচে আছে আমার আর কিছুর দরকার নেই এটাই আমার সবচেয়ে বড় আনন্দের বিষয় এবং সবচেয়ে খুশির বিষয় আমার মা বেঁচে থাকলে এবং আমরা যে হাত পা নিয়ে বেঁচে আছি সুস্থ আছি এখন অনেক কিছুই করা সম্ভব ইনকাম করা সম্ভব স্বপ্ন দেখা সম্ভব কাজকর্ম করা সম্ভব সব কিছুই করা সম্ভব নতুন করে ঘর বানানো সম্ভব কিন্তু যদি মা বেঁচে না থাকতেন তাহলে তো আমার সবচেয়ে বড় সম্পদ আমি হারাতাম এই কথাগুলো মানুষের মন ছুঁয়ে গেছে এবং এই সময়ে এসে এই জামানায় আমরা যদি বলি যে এই অবস্থায় এখন যে কালচার চলছে সন্তানাদি কথা শোনে না ফোন ছড়া কিছু বোঝে না না নির্দেশনা না কোনো উপদেশ কোনো কিছুই শুনতে চায় না অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেক অনুনয় বিনয় করে অনেক কৌশল করে সন্তানাদিকে কন্ট্রোল করতে হচ্ছে তাদেরকে কোনো মতে তাদের কথা শুনে শুনে তারপর আমাদের কথাগুলো বলে একটা পরিস্থিতি তৈরি করে তাদেরকে হয়তো আমাদের বলয়ের মধ্যে রাখতে হচ্ছে একটু বেশি যদি আমরা চাপ দিই তাহলে এই সন্তানাদি ভিন্ন পথে পা আছে আবার চাপ না দিলেও ভিন্ন পথ তাদের জন্য উন্মুক্ত কারণ ওই যে স্মার্টফোন ফলে খুবই কঠিন হয়ে গেছে যে বাবা মা তাদের সন্তানদেরকে কিভাবে কন্ট্রোল করবে কিভাবে তাদের কথা শোনাবে তাদের কথা মানাবে এই বিষয়টিতে ফলে খুবই জটিল পরিস্থিতি এখন অর্থাৎ এই সময়ে এই ডিজিটাল যুগ এই ইন্টারনেট বেসড সময়ে খুব কঠিন হয়ে গেছে সন্তানাদি কথা শুনতে চায় না বড়দের মানতে চায় না শ্রদ্ধা কাকে বলে স্নেহ কাকে বলে সালাম আদাব কাকে বলে কিছুই বোঝে না বোঝার চেষ্টা করে না একটু বেশি করে বললে অথবা একটু বেশি চাপ দিলে তারা বকে যায় অথবা ঘর থেকেই পালিয়ে যায় কোনো কথাই শুনতে চায় না অর্থাৎ খুবই সেন্সিটিভ হয়ে গেছে এদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে এই সময়ে এসে এই জামানায় এই রকম একটি মেয়ে কিশোরী মেয়ে যে এত সুন্দর কথা সে বলল এই রকম একটি পরিস্থিতিতে যে আমার মা বেঁচে আছেন এর চেয়ে বড় সুখের আনন্দের বড় পাওয়ার কিছু হতে পারে না তার মাথায় একটা পোটলা ছিল সেই পোটলাতে হয়তো প্রয়োজনীয় কিছু জিনিস সে হয়তো উদ্ধার করতে পেরেছে সেই যাওয়া ঘর থেকে কিন্তু তার যে চোখে মুখে হাসি আমরা দেখেছি সে হাসির কোনো তুলনা হয় না পবিত্র আমরা না থেকে আমরা শুনতে পারি জানতে পারি যে বাবা মার দিকে যদি ভালোবাসার দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে আদরের দৃষ্টিতে শ্রদ্ধার দৃষ্টিতে তাকানো যায় তাহলে কবুল হজের সব পাওয়া যায় সুতরাং বাবা মার সাথে এমন আচরণ করা উচিত যে আচরণ করার কারণে বাবা মা আনন্দিত হন সন্তানাদের প্রতি খুব খুশি হয়ে যান তখন সেটা কবুল হজ হয়ে যায় কবুল হজের সব হতে থাকে যতবার এরকম নেক দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে শ্রদ্ধার দৃষ্টিতে তাকানো যাবে ততবারই কবুল হজের সব হতে থাকবে আবার এমন নির্দেশনা আছে যে বাবা যেন কোনোভাবেই উফ শব্দটি না করে অর্থাৎ দুঃখের সাথে কষ্টের সাথে সন্তানাদির আচরণে উফ শব্দটি না করে এই যে কিশোরী যে কথা বলেছে এই কথা শুধু তার মার চোখের জলকে আনন্দ পরিণত করে দেয়নি তার মার যে প্রাউড করার বিষয়টি সেটাকে শুধু সামনে আনেনি পুরো বিশ্বকে পুরো দেশকে যেন নাড়া দিয়ে গেছে যে এই রকম সন্তান আমাদের দরকার আমরা অনেক টাকা পয়সা খরচ করে ভালো স্কুলে ভালো কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি ভালো কাপড় দিচ্ছি জামা দিচ্ছি হাতে মোবাইল ফোন দিচ্ছি ল্যাপটপ দিচ্ছি খাবার দিচ্ছি ভালো ভালো জায়গায় থাকার ব্যবস্থা করছি নানাভাবে তাদেরকে কিন্তু সহায়তা করা হচ্ছে এই যাপিত জীবনে অথচ তারা অনেকটা বেইমানের মতো বাবা মার কথা শুনতে চায় না বাবা মাকে শ্রদ্ধা করে না বড়োদেরকে শ্রদ্ধা করে না বিনয়ের সাথে কথা বলে না তাদের মধ্যে সহজিয়া ভাবটা একেবারেই নেই এবং তারা তারা কোমল না খুব হার্ড তাদের সাথে কথা বলাই যায় না কথা বললেই যেন তার পক্ষ থেকে যে রিপ্লাই আসে সেটা খুব হার্ড এবং সেটা আহত করে এমন কিছু অ্যাক্টিভিটিস আছে এমন কিছু আচরণ আছে জেসচার পোস্টার আছে যেগুলো দেখে মানুষ কষ্ট পায় এই সময়ে এই মেয়েটি আমাদের কাছে একটা দারুণ বার্তা দিয়ে দিল যে শুধু শিক্ষা দীক্ষা টাকা পয়সা খরচ করলেই ভালো সন্তান হয় না ভালো সন্তান হতে গেলে এই সমস্তের বাইরেও ভেতরের যে একটা আলো আছে ভেতরের যে একটা রশ্মি আছে যেটার নার্চার করা খুব জরুরি অর্থাৎ মনের ভেতরে যে চেঞ্জটা বাবা মার জন্য ভালোবাসা বাবা মার জন্য শ্রদ্ধা মমতা আসা সেটা যে ভেতর থেকে আসতে হয় সেটার জন্য যে টাকা পয়সার প্রয়োজন নেই ভালো স্কুলে পড়ানোর প্রয়োজন নেই ভালো ফ্যাসিলিটিস দেবার প্রয়োজন নেই তা এই মেয়েটি প্রমাণ করে দিয়েছে আমরা বলবো এই মেয়েটি সকল কিশোর কিশোরী এবং বয়সন্ধিকাল চলমান আছে অতিক্রম করছে অথবা অতিক্রম করে গেছে তরুণী যুবতী হয়েছে এদের জন্য একটা বিরাট শিক্ষা বিরাট একটা দৃষ্টান্ত যে তোমরা এমন সন্তান হও যে সন্তান বাবা মায়ের চক্ষু শীতল করবে হৃদয় প্রশান্তিতে ভরিয়ে দেবে আল্লাহ পাক এই কিশোরীটির উপর রহমত দান করুন এবং তাকে সাকসেসফুল করুন তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যাতে করে সে কর্মক্ষেত্রে তার জীবনে একটা বড় পজিশনে সে অবস্থান করে এবং মানুষের জন্য আরো দৃষ্টান্তমূলক কিছু কথাবার্তা আচরণ কাজ উপহার দেয় আল্লাহ পাক সহায় হন এই দোয়ার রইল এই কিশোরী মার প্রতি বন্ধুগণ ভালো থাকুন শুভকামনা